ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের ফের মিথ্যেবাদীর অভিযোগ। এই ইন্দিরা মুখার্জি হচ্ছে তোতা পাখি, লালবাজার বলে দিচ্ছে সে তার মতো করে এসে মানুষকে বিভ্রান্ত করছে। যেহেতু চিকিৎসক একজন মহিলা, তার অত্যাচার এবং খুনের ওপর প্রলেপ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সেই কেসে একজন মহিলাকেই নিয়োগ করা হয়েছে। এগুলো পুলিশ না পুলিশ এরা কি আমার জানা নেই। হয় সত্যি কথা বলুন কিংবা মিথ্যে কথা বলুন, সত্যি মিথ্যের মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না, সবাই সব কিছু জানে। এই কথা বলছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর অভিযোগ যে এই ইন্দিরা মুখার্জি হচ্ছেন তোতা পাখি, তাকে যা বলতে বলা হচ্ছে তিনি সেটাই বলছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। যেহেতু এই ঘটনা একজন মহিলার সঙ্গে ঘটেছে, তাই ইন্দিরাকে এখানে রিক্রুট করা হয়েছে। কি বলছেন অধীর চৌধুরী শোনাবো আপনাদের। এই ইন্দিরা মুখার্জি হচ্ছে তোতা পাখি, লালবাজার বলে দিচ্ছে সে তার মতন এসে মানুষকে বিভ্রান্ত করছে। আর যেহেতু একটা চিকিৎসক সে মহিলা, তার তাই সেটাকে প্রলেপ দেওয়ার জন্যে পুলিশের পক্ষ থেকে একটা মহিলাকে সেখানটায় নিয়োগ করা হয়েছে। এগুলো না পুলিশ না পুলিশ এরা কি আমার জানা নাই। হয় সত্যি কথা বলুন কিংবা মিথ্যা কথা বলুন, সত্যি মিথ্যার মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন, সবাই সব কিছু জানে। প্রসঙ্গত এরই মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলার গুরুতর অভিযোগ তুলেছেন অভয়ের বাবা মাও। তাদের অভিযোগ ডিসি সেন্ট্রাল নাকি প্রেস মিট করে বারবার মিথ্যে কথা বলে সামনে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভয়ের বাবা কি বলেছিলেন শোনাবো আপনাদের। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যা কেন বলছে, কারণ দেখো কি কারণে এরা করছে এই জিনিসটা। তাই থেকে আমাদের একটা প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এসে কোনো প্রশ্নের উত্তর কে দেবে, পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন? দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এতদিনের স্বপ্ন এবং আমরা আমি যে বাস্তবে যে স্বপ্ন তিন তিন করে গড়ে তুলে দিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপাল করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি যাচ্ছি। প্রশ্ন এক, আমরা এখন জানতে পারছি আর্থিকর যে অর্থে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতি খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 মিনিটে, আমাদের নামার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা এই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে, ভেতরে তখন লোকজন ঘোরা করতে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে আসবে, এটা কি কারণে? এই প্রশ্নটা আমার করতে চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, সরকার থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তার কারণে কি হলো, আমি 6:30-7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন, 11:45 মিনিটের পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরে পুলিশ একটা আননেচারাল ডেথ কেস করলো, তাই করলো কি কারণে? আমরা দেহ দিকে দেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা দেখে দিতে চেয়েছিলাম, যে কোনো মানে এত করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, কিন্তু আমাদের দিয়ে দেবেন একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে
আমরা বাস করি না, দাদা নেই মানে না, আপনার পিছু যাই না, আগে চলে যাই, তো কিছু করতে গিয়ে আমার বাড়িতে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। রীতিমতো এই ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষ, আরো ক্ষেপে গিয়েছে। গত বুধবার 4 সেপ্টেম্বর রাতে অন্ধকারের মধ্যে টিমটিম করছে মোমবাতির আলো, জ্বলে ওঠে ফোনের ফ্ল্যাশ লাইট। অদূর ভবিষ্যতে এমন দৃশ্য দেখেনি শহর তিলোত্তমা। তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা টলিপাড়ার সেলিব্রিটিরা আর্জি করে সেখানে। প্রতিবাদ মঞ্চে এসে সুর চড়ালেন অভয়ের বাবা মা। তাদের অভিযোগ যে পুলিশ কিন্তু এখানে মিথ্যে কথা বলছে, পুলিশ তাদেরকে টাকা দেওয়ার কথা বলেছে সেই অভিযোগ করছেন তারা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধীর চৌধুরী তিনি কটাক্ষ করছেন। এর আগেও আমরা দেখেছিলাম যে অধীর চৌধুরী তিনি একাধিকবার এই ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। এবার তিনি পরিষ্কার বলছেন যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি মিথ্যেবাদ ছড়াচ্ছেন। ইন্দিরা মুখার্জি হচ্ছেন তোতা পাখি, লালবাজার যা বলে দিচ্ছেন তিনি সেটাই এসে বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। যেহেতু চিকিৎসক একজন মহিলা, তার অত্যাচার এবং খুনের ওপরে প্রলেপ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে এই কেসে এক মহিলাকেই নিয়োগ করা হয়েছে। এগুলো পুলিশ না পুলিশ এর উত্তর জানেন না, জানাচ্ছেন অধীর চৌধুরী। তিনি পরিষ্কার বলছেন যে হয় সত্যি বলুন আর না হলে মিথ্যে বলুন, এই মাঝামাঝি বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না, সবাই সব কিছু জানে। কি বলছেন অধীর চৌধুরী শোনাবো আপনাদের। এই ইন্দিরা মুখার্জি হচ্ছে তোতা পাখি, লালবাজার বলে দিচ্ছে সে তার মতন এসে মানুষকে বিভ্রান্ত করছে। আর যেহেতু একটা চিকিৎসক সে মহিলা, তার তাই সেটাকে প্রলেপ দেওয়ার জন্যে পুলিশের পক্ষ থেকে একটা মহিলাকে সেখানটায় নিয়োগ করা হয়েছে। এগুলো না পুলিশ না ফুলিশ এরা কি আমার জানা নাই, হয় সত্যি কথা বলুন কিংবা মিথ্যা কথা বলুন, সত্যি মিথ্যার মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন, সবাই সব কিছু জানে। প্রসঙ্গত শুধুমাত্র অধীর চৌধুরী নন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ কিন্তু অভয়ের বাবা মা তারাও তুলেছেন। তারা অভিযোগ করেছেন যে ডিসি সেন্ট্রাল নাকি বারবার মিথ্যে কথা বলছেন। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।